আরো আসি দামে কম টিকে অনেক বেশি বছরে বছরে বদলানো ঝামেলা একদমই নাই গ্রীষ্ম বর্ষা শীত ঘরের চালে লাগান আনোয়ার শীত মনার বাপ আইসো তো মেলা দিন হয়ে গেল কি করবা ব্যবসা বানিয়েছো কোনো কিছু ভাবলা কি করা যায় একটা চাকরির মধ্যে আছি চাকরি তো এখনো আছে তুমি কি মনে করো আমি চাকরি ছেড়ে দিয়েছি আইসে কিছুদিন বিশ্রাম নেব ভাল লাগতেছে না যখন ইচ্ছা হইব তখনই যাবো জুতা কোম্পানির ম্যানেজার বাবারে সমস্যা আছে কটা দিন বিশ্রাম নেই না আর একটা বিষয় আমি চিন্তা করতেছি যামু কি যামু না পরাধীনতা ভাল লাগে না মানুষের অধীনে থাকতে ভাল লাগে না বয়স হয়ে গেছে না যখন বয়স কম আছিল তখন মনে করো কোম্পানির মালিক মাঝে মধ্যে চোখ বড় করতো সেটা হজম করতাম এখন বয়স হয়েছে না এখন কেউ চোখ বড় করব এটা সহ্য হয় না এই জন্য চিন্তা করতেছি নিজে একটা কিছু করুম নিজের পায়ে নিজে দাঁড়ামু পরাধীনতা না স্বাধীনতা চাই বুঝছো না এটা তো একটা ভালো চিন্তা করছো কিন্তু করবাটা কি আমি নিজে একটা ব্যবসা করুম লেদুসু আমার নাম বেচা আরেকজন কোটিপতি হয়ে যেতেছে আমি নিজে বানামু নিউ লেদুসু কোম্পানি ব্যবসাটা শুরু করতে লাখ দেড়েক টাকার একটা ঘাটতি আছে সেই দিনেও চিন্তা করতেছি না তোমার যে গড়াডি আছে দিবা বেচা টাকাটি নিমু নিয়ে তারপরে শুরু করুম নিউ লেদু শুজ নিজের পায়ে নিজে দাঁড়ামু আমি স্বাধীন কারো কথা শুনি না পরাধীনতা মানি না আমার গয়না দেবো কেন আমার গয়না দেবো কেন তুমি টাকা দিবে না কেন টাকা দিব তুমি কে তুমি আমার অর্ধাঙ্গিনী আমার বডির অর্ধেক তুমি অর্ধেক ময়না অর্ধেক সুন্দরী অর্ধেক ময়না আমার এক শোক সুন্দরী এক শোক ময়না তুমি আমার এই টাকা দিব না কেন টাকা দিব তোমার টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করুম শোনো এই যে জুতার মধ্যে খালি লেদুসু 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 সিল মারে আমার বুকটা ফাইটে যায় জুতার মধ্যে থাকবো লেদুসু চপ্পলের মধ্যে থাকবো সুন্দরী চপ্পল কেটসের মধ্যে থাকবো ময়না কেটস পরবাটা ময়না কেটস দেখাল দেখো লেদু ময়না যখন ছোট ছিল তখন তুমি চলে গেছো তুমি আমারে ভুলায় ফুসকায়া আমার গাই গরুটারে বেহিসা 45,000 টাকা নিয়ে তুমি এই বাড়ি ছেড়ে চলে গেছো আর জীবনও ফেরত আসো নাই 3.5 বছর পরে তুমি ফেরত আসছো কই আমার সেই 45,000 টাকা কই ব্যবসা করছো কই সেই টাকা কই তুমি কি মনে করছো এই টাকা আমি নষ্ট করছি যাও লেদুসুর মালিকের কাছে যাও 50,000 টাকা জামানত দেওয়া আছে একটা খবর জানো না বউ বড় পোস্টে চাকরি করতে হলে কিছু টাকা জামানত রাখতে হয় আমি যখন যাবো এই টাকা আমরা দিয়ে দেবো মনে করো ওই 50,000 টাকা ব্যাংকে আছে আর সময়ের কথা কইলে 4 বছর পরে আইছি পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ীর খবর জানো হ্যাঁ বছরে 365 দিনের মধ্যে 350 দিন বিমানে থাকে আসমানে থাকে আর এই বড় বড় ব্যবসায়ী বউয়ের লাগে দেখা করে 6 বছরে 1 দিন আমি কয়দিন থাকলাম আরে টাকার মালিক হইতে চাইবা কোটিপতির বউ হইতে চাইবা বড় ব্যবসায়ীর বউ হইতে চাইবা আবার স্বামীর কাছেও রাখতে চাইবা এটা সম্ভব না বুঝলা তোমার সাহবাজি বন্ধ করবা তুমি আমার টাকা নিয়ে 3.5 বছর পর ফেরত আইছো এখন তোমার যদি আমার এই শেষ সম্বলটুকু আমি দিয়ে দিই তুমি জীবনও ফেরত আসবা না কয় বছর যদি ফেরত আসবা আর কোনো ঠিক নেই এটা আমি তোমার দিতে পারব না এটা আমার শেষ সম্বল এটা আমার মায়ের লেগা আমি এটা ময়নার লেগে রাখছি সুন্দরী স্বামীর কাজে সম্মান করল না স্বামীর স্বাধীনতার মূল্য দিলা না সারা জীবন স্বামীরে আরেক মালিকের জুতার নিচে রাখলা উপরে উঠতে দিলা না আফসোস আমার কোনো আফসোস নেই আমি কোনো বড় লোকের বউ হইতে চাই না আমার অনেক টাকারও দরকার নেই আমার একটা কথা কত ওই 45,000 টাকা জামানো তুমি কার কাছে রাখছো ওই যে সালিশ করে কুবাত নিয়ার কাছে ওরে মারে মা বুঝছি কান কথায় কান দিছো এই হলো বাংলার মেয়েদের স্বভাব বাংলার বধূর স্বভাব কান কথায় কান দেয় শোনো উব্বত ফুব্বত যা শুনছো সব ভুল কথা সব মিশা কথা এই লেদু যা কইতেছে সলিড কথা কইতেছে জুতা কোম্পানিতে চাকরি করি সলিড ছাড়া লিকুইড কোনো কথা কই না বুঝছো বুঝছো মা এই যে আমার মেয়ে বুঝছে তুমি বুঝলো না আরে দুধের শিশু বুঝতে শেষ করছে তুমি বুঝলো না আফসোস যা তোমার বুঝ তোমার কাছে স্বাধীন হইতে চাইলাম স্বাধীন হইতে দিল না পরাধীন থেকে গেলাম